মা প্রত্যেক সন্তানের কল্যাণের মনোকামনায় এক নারী, বাড়িতে, পথে ঘাটে, স্কুলে, কর্মক্ষেত্রে, সংকটে এবং সমস্যায় সন্তানের বিপদ দেখলে সবচেয়ে আগে যে এগিয়ে আসেন তিনি হলেন মা। মা কখনো ছায়া দেয়নি মহাবৃক্ষ, পাখির নিরাপদ ডানায় শাবককে আগলে রাখার প্রতীক। মা আমাদের প্রথম শিক্ষক, প্রথম পথ প্রদর্শক, আর মায়েরাই সবসময় চেয়ে থাকেন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আজকের গল্পে কোনো মায়ের কথা কিন্তু বলবো না। আজকের উপস্থাপনায় থাকবে এক পুরুষ, যার ভূমিকা ছাড়া সমাজ জীবনে পথ চলা অসম্ভব। এখানে সেই পুরুষটি কর্মঠ, পরিবারের কল্যাণে দিন রাত এক করে কর্ম করে চলে। একটাই কারণ, তারও সেই একই দাবি, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। মাধ্যমিকে একটা সময় সিলেবাসে ছিল, বর্তমান শিক্ষা ব্যবস্থায় সেই মহামূল্যবান রচনা কর্পূরের মতন উবে গেছে। তবে আজও আছে সেই গাঙ্গিনী, আছে ঈশ্বরী পার্নির পরবর্তী প্রজন্ম, আর আছে বর্তমান অগ্নিমূল্যের বাজারে চারটি পরিবারের বেঁচে থাকার লড়াইয়ের গল্প। এখানে আপনাদেরকে একটা অনুরোধ রাখব, চাইলে এই ভিডিও এখানে স্কিপ করে বেরিয়ে যেতে পারেন, কারণ খুব ছোট করে তুলে ধরতে হবে আজকের এই গল্প, না হলে এই উপস্থাপনার প্রেক্ষাপট আলোচনা না করলে পুরো গল্পটাই যে অসম্পূর্ণ থেকে যাবে। আমার আপনার জানা যে কটি মঙ্গল কাব্য এখনও অবধি রচিত হয়েছে, বেশিরভাগই স্বর্গে দেবদেবীর মর্তে পুজো প্রচলনের জন্য। আজকের উপস্থাপনায় দেবী অন্নপূর্ণার পুজো প্রচলনের উদ্দেশ্যে কিভাবে মর্তে এলেন, কোথায় বা এলেন, পুরোটাই শোনাব। নদিয়া রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ভারতচন্দ্র রায় গুণাকার তার অন্নদা মঙ্গল কাব্য আজকের প্রজন্মকে ছেড়ে বাকি অনেকেই জানেন। কি ছিল সেই গল্পে? মাতা অন্নপূর্ণার নিত্য পূজায় কুবেরের অনুচর বসুন্ধর ফুল তোলেন। একদিন ফুল তোলার পর দেবীর পূজোয় না গিয়ে স্ত্রী বসুন্ধরার সাথে রতিরঙ্গে মেতে উঠলেন। দেবী রুষ্ট হয়ে অভিশাপ দিলেন, বসুন্ধর হরিহর নামে মর্তে নদিয়া জেলার আজকের কৃষ্ণনগর চাপড়া ব্লকের বারগ্রাছি গ্রামে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করলেন। হরিহরের ছিল তিনজন স্ত্রী আর তার আরাধ্য দেবতা মাতা অন্নপূর্ণা। স্বর্গের স্ত্রী বসুন্ধরা সহ্য হল না যে তার স্বামী তিনজন নারীর সাথে মগ্ন। বসুন্ধরা মর্তে জন্ম নিলেন সোহাগী রূপে, আর এই সোহাগী হলেন হরিহরের চতুর্থ স্ত্রী। হরিহরের পরিবারে সোহাগী ছিল ঝগড়ুটে পরায়ণ, নিত্য দিন বাকি সতীন্দ্রের সাথে নিত্য কলহে জড়িয়ে থাকতেন। মাতা অন্নপূর্ণা যে পরিবারে অশান্তি কলহ লেগে থাকে সেখানে তিনি কখনোই থাকেন না। হরিহরের ক্ষেত্রেও সেই একই ঘটনা ঘটে যায়। মাতা অন্নপূর্ণা হরিহরের গৃহত্যাগ করে চলেছেন আন্দুলিয়া গ্রামের রাজা কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষ শ্রী ভবানন্দ মজুমদারের গৃহে। সেদিনের গাঙ্গিনী বা আজকের জলঙ্গির এই ঘাটেই উপস্থিত হয়েছিলেন মা অন্নপূর্ণা। তারপর আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, হ্যাঁ, অন্নদা মঙ্গল কাব্যের ভারতচন্দ্র রায় গুণাকারের সেই কবিতা যেটা আমরা মাধ্যমিকে পড়েছিলাম, সেই ঈশ্বর পাটনির গল্প। আমার পিছনেই হচ্ছে জলঙ্গি বা গাঙ্গিনী, আর এই ঘাটেই সেই পারাপার হতো, অর্থাৎ মানে অন্নপূর্ণা এই ঘাটেই পার হয়েছিলেন, ওপারে গিয়েছিলেন ভবানন্দ মজুমদারের গৃহে। সেই সময় সাক্ষাৎ হয়েছিল ঈশ্বর পাটনির সঙ্গে। আমি এখন সেই ঘাটে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছি, আর ঈশ্বর পাটনির বংশধর কিন্তু এখনও আছেন, যাদের মানে অন্নপূর্ণা সেই সময় হাত ভরে আশীর্বাদ দিয়েছিলেন, কিন্তু আজকে কিন্তু সেই পাটনি পরিবার কিন্তু খুব একটা ভালো নেই।
এই পারানির উপর তাদের সংসার কিন্তু চলে। চলুন ওনার সঙ্গে একটু পরিচয় করে নিই। ইতিহাসের পাতায় বাংলা মাধ্যমিকের সময় আমরা পড়েছিলাম অন্নমঙ্গল কাব্য, যেখানে ঈশ্বর পাটনির কথা বলা ছিল, অর্থাৎ আমার সন্তান থাকে দুধে ভাতে, সেই পরিবার যাকে অন্নপূর্ণা মায়ের আশীর্বাদ ছিল। আজকে কিন্তু সেই পরিবারের সদস্য এখনও আছেন, তাদের কিন্তু পেশা একটু হলেও বদলেছে। আমি যার সঙ্গে বসে আছি ওনার পরিচয়টা আমি ছেড়ে নিচ্ছি, তা আপনার নামটা একটু বলুন। শোকদেব সরকার, বাড়িতে ঘরে নাকাশিপাড়া। নাকাশিপাড়া বলছি, আপনাদের এখন এই মানে মানে যে নৌকা পারাপারে যে গল্পটা ছিল পরিবারের থেকে, সেটা কি এখনও আছে? হ্যাঁ, এখনও চলছে, তারই আমরা বংশধর, এখনও আছি। মায়ের যে আশীর্বাদ ছিল আপনাদের পরিবারের উপর, সেটা এখন কতটা আছে? এখন ভালোই আছে। আচ্ছা, আর মানে সেই গল্পটা কিছু মনে আছে আপনার, বংশ পরম্পরায় শুনে এসেছেন যেটা? হ্যাঁ, এখান দিয়ে আপনার বরগাছি আগ্রা বলি একটা জায়গা আছে, ওইখান থেকে আপনার মালকী পার হয়েছিল এখানে। তা আমরা যে পরস্পর আমাদের বংশধর, তিনার নৌকায় যখন পা দিয়েছিল মালকী, তো ওই যে ছাওত তিনি জল ফেলে যেটা, ওটা শোনা হয়ে গিয়েছিল। তখন উনি ডেঙ্গায় গিয়ে তাড়াতাড়ি করে মালকের পা দিয়ে, মা আমার যা ছিল তাই করে দিল। তাহলে বোকা মাঝি, তুই বুঝতে পারলে নি আমার, আমি মালকে পার হয়ে গেলাম, দিয়ে উনি এই ঘাট পার হয়ে গেল। তা যা তোদের বংশভার দুই দুই ভাতে খাবে, এই আশীর্বাদটাই তোদের দিয়ে গেলাম, আর তোদের সংসার সচ্ছল চলবে সারা বছর। 2024 কিন্তু সেই পরিবার এখনও এই পাড়াবাড়ি কাজটা কিন্তু করছে, তবে এখন পাকা সেতু হয়নি, বাঁশের সেতু হয়েছে। আচ্ছা, সেতু পারাপার কখন, সারা দিন রাতি চলে না টাইম আছে? না, আপনার ওই 24 ঘন্টায় চলে, রাত্রি 10টার পর থেকে 11টার পর থেকে বন্ধ থাকে, 4টি পর্যন্ত। আর ইমার্জেন্সি রাত্রি ডেলিভারি ফেলিভারি আসলে গেট দেওয়া থাকে, ডাকলেই আমরা গেট খুলে দিই, তালা দেওয়া থাকে গেট খুলে দিই। আপনি কি একাই কাজটা করছেন? না, আমরা চারজন আছি। মানে চারজন কি আপনাদের পরিবারের সবাই? সব আমাদেরই, আপনাদের পরিবারের। আর মোটামুটি আমি তো বলা মানে আপনার ব্যক্তিগত ব্যাপার, প্রতিদিন এখান থেকে মানে কত আয় হয় মোটামুটি? মোটামুটি যা হয় আপনার অসুবিধা হয়, সংসার চলে যাচ্ছে, সংসার চলে যাচ্ছে, মানে একদম সচ্ছল হয়ে চলে যাচ্ছে, চলে যাচ্ছে। মানে মায়ের আশীর্বাদ কিন্তু সেই সময় ছিল যে তোর সন্তান যেন থাকে দুধে ভাতে, অর্থাৎ একটা পরিবারের পেট চালানোর জন্য যেটুকু আহারের প্রয়োজন স্বচ্ছতার সঙ্গে, সেটা কিন্তু যোগান। চারটে সংসার কিন্তু চলছে মায়ের সেই আশীর্বাদে। আর মা যখন গিয়েছিল ওপারে, গিয়েছিল হচ্ছে মানে আন্দুলিয়াতে, হাটরাতে, মানে ভবানন্দ মজুমদার হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের যে পূর্বপুরুষ, তার পরিবারে গিয়েছিলেন, তখন যাওয়ার সময় এই ঘাট দিয়ে গিয়েছিলেন, এই ঘাট দিয়ে পার হয়েছিল। ইতিহাস প্রসিদ্ধ সেই ঘাটে আমরা বসে আছি এই মুহূর্তে, আর এখান দিয়ে আমরা বাইক নিয়ে আসলাম এই মাত্র এই জলঙ্গি, যার আগের নাম ছিল গাঙ্গিনী। এটা গাঙ্গিনী বলতো তো, খড়ে নদী বলছে তখন, খড়ে না, পাতায় ইতিহাসে লেখা আছে গাঙ্গিনী। হ্যাঁ, গাঙ্গিনী, এই গাঙ্গিনী। এবং এই গাঙ্গিনীতে কিন্তু কুমির থাকতো একটা সময়, তো সেসব দিন অতীত, নদী সরে গেছে, এখন নদী সরে গেছে, নদী সরে গেছে, নদী গোপীনাথপুর। আচ্ছা, সেটা তো এখন নেই, সেটা এখন ডেঙ্গা পড়ে গিয়েছে, জমি চাষ হচ্ছে, এখন নদী সরিয়েছি, এখন এখানে সরিয়েছি, তেঘরি ঘাট তৈরি হয়েছে। আর এখানে হাটরা, হ্যাঁ, বাসস্ট্যান্ড, হাটরা বাসস্ট্যান্ড, আর তেঘরিতে বোধহয় মহাপ্রভুর একটা কোনো মন্দির আছে, আগ্রা আছে, আগ্রা যেখানে মা লক্ষ্মীর বাপের বাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইখানে মা লক্ষ্মী পার হয়েছিল 3 দিন আপনার কান্নাকাটির পরেই, তখন বলছি বাবা চলে যাও বিচারশালায় থেকে, তখন উনি বলল যে তুই যা চলে যা বাড়ি থেকে নেমে যা, তো 3 দিন পর উনি বারবার বলার পর বলছি বেরো বাড়ি থেকে তুই, দিয়ে ওই দিয়ে মা লক্ষ্মী তখন কাঁদি কাঁদি সুযোগ এসেছিল, সেই সুযোগ আপনার চোখের ধারাতে নদী হয়ে বইছিল, খাল হয়ে গিয়েছিল, এসে এই খেয়াঘাট এসে মিশে যায়। তো আজকে কিন্তু এই জলঙ্গি নদী বা খোড়ে নদী বা গাঙ্গিনী এর স্রোত কিন্তু অবরুদ্ধ, কোথাও ভেড়ি কাটা হয়েছে, কোথাও মানে বদ্ধ করে মানে মাছ চাষ করা হচ্ছে, কোথাও মাটি কেটে নেওয়া হয়েছে, এমনকি যে সেতু কৃষ্ণনগর শহরের মধ্যে যে রেল সেতু গেছে এবং যে সড়ক সেতু গেছে, তার জন্য কিন্তু যে মানে নদীর যে তলদেশ কিন্তু বদ্ধ হয়ে গেছে। তো এখান থেকে এখন চলুন, আমরা যাচ্ছি এখন নদীর ধারে, এই হচ্ছে সামনে খোড়ে নদী বা জলঙ্গি। এখন তো প্রচণ্ড গরম, তার মধ্যে বেরিয়ে পড়েছি একটা অবাস্তবকে বাস্তব রূপ দিতে। গল্পে পড়েছিলাম, বইয়ে পড়েছিলাম,
পেপারে কাটিং দেখেছিলাম, আজকে নিজেরা সাক্ষী হতে পেরে একদম ধন্য। আর কেমন লাগলো তোমাদের অবশ্যই জানো, এবং অবশ্যই বলবো এখানটা আসার জন্য। এবং এখানটা মন্দির আছে, রাধাকৃষ্ণের অন্নপূর্ণা মায়ের মন্দির আছে, তার সঙ্গে আছে কিন্তু মহাপ্রভুর একটি মন্দির, আর ঢিপি মতন হয়ে আছে, সেই ঢিপির মধ্যে ইটের কিছু টুকরো পাওয়া যাবে। তো ওখানটায় যাচ্ছি না, আমরা এখন বেরোচ্ছি এখান থেকে করিমপুরের পথে। এইটা হচ্ছে কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়ক, আর আমরা হচ্ছে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে হাটরা বাজার মোড় বা হাটরা বাজার পার করে আসতে হবে। পার করে এসে এই যে রাস্তা চলে গেছে, এই রাস্তায় যেতে হবে হচ্ছে ঈশ্বর পাটনির যে গল্প, সেই গল্পের ঘাট যেতে হলে এই রাস্তা যেতে হবে। এই যাচ্ছে করিমপুর, আর এই রাস্তায় ঢুকে যেতে হবে ঘাটের দিকে।